সুপ্রভাত ছাত্রছাত্রীরা, সেন্ট মাইকেলস একাডেমির অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এখানে আলোচনা করব বাঘ ও বিজয় মেষ গল্পটির কিছু প্রশ্ন ও উত্তর। তো চলো শুরু করছি ক্লাসটি। প্রথম প্রশ্ন, বিজয়চন্দ্র বসু কে? তার চেহারা ও স্বভাব কেমন ছিল? বিজয়চন্দ্র বসু ছিলেন বাঘ ও বিজয়মেষ গল্পের লেখিকা লীলা মজুমদারের মেষু, এবং তিনি ছিলেন আলিপুর চিড়িয়াখানার অধ্যক্ষ তখন। তার স্বভাব, তিনি মাঝারি লম্বা কর্মঠ চেহারা ছিল তার। তার চোখ দেখে মনে হতো তার সর্বদা হাসি পাচ্ছে, এবং তিনি জন্তু জানোয়ারকে খুবই ভালোবাসতেন। দ্বিতীয় প্রশ্ন, বিজয়চন্দ্র বসুর বাড়ির বর্ণনা দাও। আলিপুর চিড়িয়াখানার তখনকার অধ্যক্ষ বিজয়চন্দ্র বসুর বাড়ি ছিল চিড়িয়াখানার বড় ফটক দিয়ে একটু দূর এগোলেই সুন্দর কোয়ার্টারে। ঘাস জমির পাশে ফুল বাগানের কিনারায় আঁকাবাঁকা পুকুর ছিল, তাতে কালো রাজহাঁস চড়ে বেড়াতো। একবার লেখিকা দেখেছিলেন, লীলা মজুমদার দেখেছিলেন, জলের মধ্যে ঘন সবুজ ঘাসের চাপড়া, তার মাঝখানে মানে মধ্যিখানে কালো রাজহাঁস ডিম পেড়ে ন্যাড়া ন্যাড়া বাচ্চা পালছে। অর্থাৎ বিজয়চন্দ্র বসুর বাড়িটি খুবই সুন্দর ছিল। তৃতীয় প্রশ্ন, কিরে তাজ্জব বনে গেছিস বুঝি, কে কাকে বলেছিলেন? এই কথাটি বিজয়চন্দ্র বসু তার চৌকিদার রামধরিয়াকে বলেছিলেন। কোন ঘটনার প্রেক্ষিতে সে তাজ্জব হয়েছিল? যখন খবর এসেছিল যে একটি বাঘ পালিয়ে গেছে, এবং বিজয়চন্দ্র বসু যখন বন্দুক নিয়ে বাঘটিকে ধরতে গিয়েছিলেন, এবং বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যখন বাঘটি এসে তার গায়ের ওপর উঠে পড়েছিল, বিজয়চন্দ্র বসু কিছুক্ষণ বাদেই চিনতে পেরেছিলেন যে এটি আর কেউ নয়, বাচ্চু, অর্থাৎ তারই ছোটবেলায় মানুষ করা একটি বাঘের বাচ্চা, যাকে তিনি বিক্রি করে দিয়েছিলেন বাঘ কোনো সাহেবের কাছে, কিন্তু সে আবার ফিরে এসেছে। তাই তাকে তিনি খুব সুন্দর করে পোষ মানিয়ে খাঁচায় ঢুকিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ঘুমোতে, পরে তিনি দেখা করবেন। এটি দেখেই রামধরিয়া অর্থাৎ চৌকিদার তাজ্জব হয়ে গিয়েছিল, অর্থাৎ বনে গেছিল। শেষ প্রশ্ন, আরে মানুষ ভুলে যায় জানোয়ার ভুলে না উক্তিটি কতটা যে যথার্থ তার সপক্ষে তোমার যুক্তি দাও। এই আনসারটা তোমরা নিজের মতো করে প্রত্যেকে আলাদা আলাদা লিখবে অবশ্যই, কারণ এটি বইতে নেই। আমি আমার মতো একটা বলে দিচ্ছি, আইডিয়া দিয়ে দিচ্ছি। আনসারটা এটা হবে, মানে এর বেসিসে হবে যে উক্তিটি কিছুটা হলেও যথার্থ, কারণ কিছু মানুষ, সব মানুষ নয় কিন্তু কিছু মানুষ, নিজের শৈশব, নিজের ছোটবেলা বা যারা তাকে মানুষ করেছে তাদের ভুলে যায়, ভুলে গিয়ে তাদের এই ব্যস্ত জীবনে, আজকালকার ব্যস্ত জীবনে চলে যায়। তারা পেছন ফিরেও তাকিয়ে দেখে না যে তারা কোথায় ছিল বা কাউকে কিছু, মানে সবকিছু ভুলে যায় তারা। কিন্তু জানোয়াররা ভোলে না, জানোয়ারদের জানোয়াররা খুবই বিশ্বাসী হয়। তাই জন্য এখানে যেমন এই গল্পটিতে বাঘটি ছোট্টবেলায় যার কাছে মানুষ হয়েছিল মা মারা যাবার পর, তার কাছেই আবার ফিরে এসেছে। সে কিন্তু অন্য কারুর কাছে থাকেনি এবং সে তাকে ভুলেও যায়নি, তার কোনো ক্ষতিও করেনি, এবং আসার পর তার পোষও মেনেছে। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায় এই উক্তিটি কিছুটা হলেও যথার্থ, অর্থাৎ মানুষ ভুলে যেতে পারে কিন্তু জানোয়ার ভুলে না। তো আজকে এখানেই শেষ করছি ক্লাস, ধন্যবাদ, ভালো থেকো।